पेपर मिल किसने बंद की, ये परवाही कौन लाया, ये आप सबको जो मिलना चाहिए नहीं। हमने तय किया है मित्रों कि असम का जो बांबू का उत्पादन है उसका बढ़ावा करेंगे और असम के बांबू से कागज बनाकर पूरे भारत में कागज आत्मनिर्भर हो जाए उस तरह का काम करेंगे। जो कागज की मिल बंद पड़ी है उसको भारतीय जनता पार्टी की सरकार शुरू करेगी। আমার মুঠতে দুইটা পেপার মিল, আমি যি ধরনে নহক কিয় আগন্তুক দিনত আমি দুইটা পেপার মিল পুনর্জীবিত করার বাবে আমার তরফের সিদ্ধান্ত আছে যে পরবর্তী সময় আমি ইয়ার বাবে যেখিনি আইনগতভাবেও বা অন্যান্য দিকতো যে ধরনের পদক্ষেপ লব লাগে সেই পদক্ষেপ আমি লম। গতি গভর্নমেন্টের স্পষ্ট কথা এইটাই যে আমি দুইটা পেপার মিল আগন্তুক দিনত কার্যক্রম করার বাবে আমার সিদ্ধান্ত আছে। हमने हमारे पेपर मिल बंद कर दी। हम हमारे जंगल में आज कनाडा से और हमारे साउथ अफ्रीका से ट्रक भर भर के 40,000 करोड़ का पेपर पल्प आता है, 40,000 करोड़ का पेपर आता है, 20-25,000 करोड़ की लकड़ी आती है। हमारे यहां वेस्टलैंड पड़ी हुई है। मैं इकोलॉजी एंड इन्वायरमेंट का समर्थक हूं। हमारे मोहन धारिया जी महाराष्ट्र के अभी हमारे यहां केंद्रीय मंत्री रह चुके हैं, उन्होंने पड़ी जमीन पर वेस्टलैंड पर उपयोग करके कैसा करना एक सुंदर रिपोर्ट भारत सरकार को दिया था और उसके आधार पर हम करेंगे। हम पेपर मिल में हम यहां पल तैयार करेंगे, हमारी जो वेस्टलैंड है वहां पेड़ लगा। बराकेर एकमात्र शिल्प काचार कागज कल के चालू करार जन्य बार बार प्रतिश्रुति देवा हुए थे प्रधानमंत्री, गृहमंत्री, पूर्वतन मुख्यमंत्री एवं वर्तमान मुख्यमंत्री द्वारा। কাছাড় এবং নগাঁও কাগজ কলকে পুনর্চালনা করার জন্য 4,141 কোটি টাকা আবন্টিত হয়েছিল, সেটা হদিশহীন। কাছাড় কাগজ কল এবং নগাঁও কাগজ কলের দুর্নীতির জন্য সিবিআই তরফ থেকে এফআইআর দেওয়া হয়েছিল। এই লুণ্ঠনের তদন্ত করার পর আজ পর্যন্ত এদের বিরুদ্ধে কোনো শাস্তি হয় নাই। বর্তমান সরকারের বৈমাতৃসুলভ আচরণের জন্য পরাগ বঞ্চিত, অবহেলিত, লাঞ্ছিত এবং এখানকার তথাকথিত নেতারা বরাকের জন্য কোনো প্রশ্নই কোনো উত্থাপন করেন না। এরা মেরুদণ্ডহীন, এদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। নগাঁও কাগজ কলে 27,000 কোটি টাকা ব্যয় করে টাটার সেমিকন্ডাক্টর প্রজেক্ট হচ্ছে, কিন্তু বরাকের জন্য বর্তমান মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি, কাঁচার কাগজ কলকে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি আজ পর্যন্ত বাস্তবায়িত হয় নাই। ভোটের প্রাককালে আমরা বলতে চাই বরাকের মানুষের প্রতি বিশ্বাসঘাতকতা হয়েছে, প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে এবং এদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। জাক্রু সিদ্ধান্ত নিয়েছে বর্তমান এই যে লোকসভা ইলেকশনে বরাক ব্রহ্মপুত্রর প্রতিজন নাগরিকের কাছে আমরা ঘরে ঘরে যাব এবং শাসক দলের বিরুদ্ধে পরিত্রাণের আশায় ভোট বয়কট করে বা ওদের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য আমরা আবেদন রাখব। বরাকের ব্রহ্মপুত্রের উন্নয়নের জন্য দুইটা কাগজ শিল্প যতদিন পর্যন্ত পুনরুজ্জীবিত না হবে ততদিন পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। এই লোকসভা ইলেকশনে যেখানে যেখানে আমাদের প্রতিনিধিরা আছেন, যেখানে যেখানে আমাদের কাগজ কলের সঙ্গে যুক্ত জনগণ আছেন, সকলকে আমরা আহ্বান জানাচ্ছি এই মিথ্যাচারী সরকারের বিরুদ্ধে আপনাদের মতামত প্রয়োগ করে সঠিক বিচার করুন।